এই ভিডিওটা দেখার পূর্বে আপনার আগের যে ভিডিওটা সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। গত ক্লাসে কম্পোজার দিয়ে ই লারাভেল নামে লারাভেলের একটি প্রজেক্ট ক্রিয়েট করেছি যার ভিউটা ছিল এরকম। তো আজকে যেটা করব, আমরা এখানে আমাদের যে ট্যাম্পলেট রয়েছে সেই ট্যাম্পলেটের ইন্ডেক্স পেজটা শো করাবো। তো এই জন্য চলে যাচ্ছি আমাদের সেই ট্যাম্পলেটে, যেই ফোল্ডারে ট্যাম্পলেট রাখা ছিল আমি সেই ফোল্ডারে চলে যাচ্ছি। তো আমার জ্যাম্পের ভিতরে এসিরকের ভিতরে লারাভেল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা এখানে আমি রেখেছি। তো আপনারা যেখানে আপনাদের এই ফোল্ডারটা রেখেছেন সেখানেই আপনারা গিয়ে আপনারা এটা ওপেন করবেন এবং এখান থেকে ইন্ডেক্স পেজ, এই যে ইন্ডেক্স পেজটা, এটাকে একটু হাত ধরে ফাঁকা জায়গায় ডান দিকে টেনে, টেক্সট এডিটর রয়েছে আপনারা সেখানে নিয়ে ছাড়বেন। তো আমি এখানে ছাড়লাম, ছাড়ার পর এখানে কন্ট্রোল এ দেওয়ার পর এটাকে কন্ট্রোল সি দিচ্ছি, সি দিয়ে এটাকে কপি করলাম, এরপর এটাকে কেটে দিলাম। এরপর ওয়েলকাম ডট বেলেট ডট পিএসপি, এটা কোথায় আছে, রিসোর্সের ভিতরে, ভিউর ভিতরে, ওয়েলকাম ডট বেলেট ডট পিএসপি, আমরা এখানে গিয়ে এটাকে কন্ট্রোল এ দিলাম, এটাকে বাদ দিলাম, এরপর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এরপর এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। তো এখন যদি ব্রাউজারে যাই, দেখি ব্রাউজারে কি আসছে, এটাকে একটু রিলোড দিচ্ছি। তো রিলোড দেওয়ার পরে আমাদের ইন্ডেক্স পেজটা এভাবে শো করছে, তার মানে হচ্ছে আমাদের এটা সিএসএস, জেএস, ইমেজ এগুলো পাচ্ছে না। তো আমরা সিএস, জেএস, ইমেজ এগুলোকে এগুলোর সাথে লিংক করে দিতে হবে। আচ্ছা, এই জন্য আবার চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডারে যেখানে এই ইসপর, এখান থেকে আমরা এই ফোল্ডার থেকে আমরা ইন্ডেক্স পেজটি নিয়েছিলাম। এখন আমরা সিএসএস, ফন্ট, ইমেজ, জেএস এই চারটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি কপি করে আমরা যে ইলারাবেল নামে যে প্রজেক্টটা করেছি আমরা সেখানে যাব। তো আমরা ইলারাবেলের ভিতর প্রবেশ করলাম, এরপর এখান থেকে 1 2 3 4 5 পাঁচ নম্বরে পাবলিক, যা ডাটাবেস এবং রিসোর্স এর মাঝখানে। তো আমরা পাবলিকের উপরে মধ্যে যাচ্ছি, পাবলিকের মধ্যে গিয়ে আমরা এই যে এখানে যেগুলো আছে এগুলোকে একটু হাইড করে নেই, এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে একটু হাইড করার সিস্টেমটা আবার বলি, এখানে পুরোটা সিলেক্ট করলাম, অথবা আপনি এখানে কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এটার উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে এখানে প্রপার্টিসে যাবেন, একদম নিচের অপশনটা, প্রপার্টিসে গিয়ে এখানে হাইড এজ অপশন আছে এটার উপর ক্লিক করবেন, হাইড, এটার উপর ক্লিক করলাম, এরপর ওকে দিয়ে দিচ্ছি। তো এখন এখানে কি করব, এখানে একটা ফোল্ডার করে নিই, কারণ এখানে ফন্টেন্ডের ফোল্ডার, ফন্টেন্ডের সিএসএস থাকবে, ব্যাকএন্ডের সিএসএস থাকবে, তারপর অন্য অন্য আরও অনেক কিছু থাকবে। তো আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে নেব। তো এটার নাম দিই ফ্রন্ট এন্ড, এরপর এটার মধ্যে আমরা সেই সিএসএস, ফন্ট এগুলো সব পেস্ট করে দিচ্ছি, সিএসএস, ফন্ট, ইমেজ, জেএস এগুলোকে পেস্ট করলাম। ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা সাবলাইমে চলে যাচ্ছি, এখান থেকে আমরা এগুলোকে লিংক করাবো। প্রথমে আমরা যেটা করব, এখানে সিএসএস গুলো আছে, এই সিএসএস গুলো একটু লিংক করাচ্ছি। তো এক্ষেত্রে কি করব, এখানে এই যে 9 নম্বর লাইনে সিএসএস আছে, এখানে প্রথমে এই ডান পাশে এখানে একটা ক্লিক করলাম। তো ডান পাশে ক্লিক করার পর এটাকে আবার ক্লিক করে চেপে আমার মাউসের ডান পাশের, ডান পাশের যেটা এটাকে চেপে ধরে আমি এই মাথায় নিয়ে এসে এই ছাড়লাম। তো এরপর কন্ট্রোলটা চেপে ধরছি, কন্ট্রোলটা আমি ছাড়বো না যতক্ষণে আমার সবগুলো সিলেক্ট করা না হবে। আবার এখানে আসছি, এখানে এসে আবার চেপে ধরে একদম এই মাথা পর্যন্ত নিয়ে আসছি, এভাবে আমি প্রত্যেকটা নিয়ে আসবো। এখানে আবার ধরলাম, এই মাথা পর্যন্ত নিয়ে আসলাম, আমি কিন্তু কন্ট্রোল ছাড়ছি না, কন্ট্রোল আমার চেপে ধরা অবস্থায় আছে, কন্ট্রোলটা আমি চেপেই রাখবো। এরপর আবার ধরলাম, এই মাথা পর্যন্ত নিয়ে আসলাম, প্রত্যেকটা এভাবে নিয়ে আসতেছি, এখানে ধরে ধরে এই মাথা ক্লিক করে একদম চেপে, যখন এই মাথা নিয়ে আসবো তখন আমার মাউসের, মাউসের যে চেপে ধরা অবস্থা ওটা ছেড়ে দেবো। এখন আবার এখানে এই মাথায় নিয়ে আসলাম, এখানে আবার মাউসটা চেপে ধরলাম, এরপর এই মাথায় নিয়ে আসলাম, আমি মাউসের বাম পাশ সাইডটা চেপে ধরতেছি। আচ্ছা, এরপর আবার করলাম, ওকে, এখন আমি কন্ট্রোল ছেড়ে দিচ্ছি, কন্ট্রোল ছেড়ে দিয়ে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটের বাম পাশের যে সাইডটা সেটা আপ ডাউন, লেফট রাইট, লেফট সাইডটা আছে এটাই আমি ক্লিক করলাম, আমার এই এই কর্নারে এই মাথায় চলে আসলো। এখন আমি লিখবো অ্যাসেট, কারণ আমরা যখন সিএসএস লিংক করাবো তখন লিখবো এ ডাবল এস ই টি, অ্যাসেট। অ্যাসেট লেখার পরে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, এই ফার্স্ট ব্র্যাকেটের পরে একটা সিঙ্গেল কোটেশন দিচ্ছি,
এরপর যেটা করব আমরা যেহেতু এই সিএসএস গুলো আমাদের ফ্রন্ট এন্ডের ভিতরে রয়েছে তো আমরা কি করব এখানে ফ্রন্ট এন্ড ওই শব্দটা লিখতে হবে এফ আর ও এন টি ই এন ডি ফ্রন্ট এন্ড এরপর একটা স্ল্যাশ দিয়ে দেব এখন যখন স্ল্যাশ দেওয়া হয়ে গেছে আমরা এই পাশে বাম পাশের সাইডের কাজ শেষ এখন আমরা ডান পাশে চলে যাচ্ছি দেখেন আমার একটা সোজা আছে কিন্তু আসলে সব সিএসএস সব লাইন কিন্তু একই না তো এখন কি করব বাহিরে একটা খালি জায়গায় ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এবার কন্ট্রোলটা চেপে ধরলাম এবার প্রত্যেকটা আমি সিলেক্ট করে নিচ্ছি এভাবে আপনারা প্রত্যেকটা সিলেক্ট করবেন এই সিলেক্ট করা হলো সিঙ্গেল কন্ডিশন দিলাম এরপর ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিলাম এরপর সেভ দিলাম এখন যদি আমি একটু ব্রাউজারে যাই দেখেন এটাকে যদি একটু রিলোড দিই তাহলে কি পরিবর্তন হয় দেখেন সম্পূর্ণটা চলে আসছে এখন যেটা আছে আমার জেএসটা পাচ্ছে না এবং ইমেজটা পাচ্ছে না তো আমি জেএস এ যাচ্ছি জেএসটা একেবারে নিচে আছে সেকেন্ড ব্র্যাকেট অ্যাসেট ফ্রন্ট এন্ড এরপর এই মাথায় এই একই সিস্টেমে পুরোটা আপনারা লিঙ্ক করাবেন আচ্ছা এখন আমি উপরে যাচ্ছি ইমেজের জন্য ইমেজের জন্য যেটা করতে হবে এখানে দেখি ইমেজ আছে কোথায় এখানে কিছু ইমেজ দেখা যাচ্ছে তাহলে আমরা কাজ করি এখানে ইমেজগুলো একটু লিঙ্ক করাই কয়েকটা ইমেজ লিঙ্ক করানো দেখাই দেখেন এখানে ক্লিক করলাম এটাকে চেপে ধরে এই মাথায় নিয়ে আসলাম আবার এটাকেও নিয়ে আসি একই সিস্টেমে এখানে এটাকেও নিয়ে আসি মানে চারটা লিঙ্ক করাই এই তো এখন কি করব সেই আগের মতো শিফট চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেট দেব বাম পাশেরটা দুটো দিচ্ছি এই এরপর বাম পাশের কিতে আমরা চেপে ধরছি এটাকে আমরা কার্সারটাকে বাম পাশে নিয়ে আসছি এই আপ ডাউন লেফট রাইট তো লেফটটা ক্লিক করে আমরা বাম পাশে নিয়ে আসলাম এরপর এখানে লিখব ইউ আর এল এটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে এরপর দুটো কোলন দেব তো কোলন দেওয়া হলো এরপর লিখব স্মল লেটার টু এরপর দেব ফার্স্ট ব্র্যাকেট এরপর দেব এটা সিঙ্গেল কোটেশন এই এরপর দেব এরপর যেটা হচ্ছে এরপর আমরা যেহেতু ইমেজগুলো আমার ফ্রন্ট এন্ডের মধ্যে আছে এই জন্য আমি ফ্রন্ট এন্ড লিখে দিচ্ছি এফ আর ও এন টি ই এন ডি ফ্রন্ট এন্ড এরপর একটা স্ল্যাশ দিয়ে দিচ্ছি তো কার্সারটাকে আমি রাইট কি চেপে আমরা ডান পাশে নিয়ে যাচ্ছি এখন আমি একটা সিঙ্গেল কোটেশন দিচ্ছি এবং একটা শিফট চেপে ধরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি রাইট সাইডের যেটা এটা এবার সেভ দিলাম একটু ব্রাউজারে যাচ্ছি ব্রাউজারে কি একটু রিলোড দিই দেখি কি আসে আমার ছবি পাচ্ছে কিনা একটু দেখি হ্যাঁ এখানে স্লাইডারের ছবিগুলো পাচ্ছি তো এখন যেটা করবেন আপনারা এইভাবে যতগুলো ছবি আছে এভাবে এখানে দেখেন এভাবে এখানে আরো অনেক ছবি আছে এই ছবিগুলো আপনাদের লিঙ্ক করাতে হবে এখানেও ছবি আছে লিঙ্ক করাতে হবে তো এগুলো এভাবে আপনারা এখানে যতগুলো ছবি আছে এগুলো আপনারা এই যে সিস্টেমে আমি লিঙ্ক করিয়েছি এই সেই একই সিস্টেমে আপনারা যতগুলো ছবি আছে আপনারা এগুলো লিঙ্ক করাবেন তো আমি এগুলো সব একটু লিঙ্ক করাচ্ছি তো আমার সবগুলো লিঙ্ক করানো হয়েছে আশা করি তো যেটা আপনাদের যেটা দেখিয়েছি সবগুলো একত্রে কিভাবে লিঙ্ক করাবেন কিন্তু একটা একটা দেখাইনি তো একটা একটা কিভাবে লিঙ্ক করাবেন সেটা একটু দেখাই যে সামস্ত মনে করেন এই একটাকে আপনি লিঙ্ক করাবেন সেক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে শুরু করে ধরবেন আর এখানে টেনে শেষ করবেন এই যদি একটা লিঙ্ক করাইতে হয় তো এইভাবে এখানে এখন দেবেন সেকেন্ড ব্র্যাকেটের বাম পাশ সাইডটা শিফট চেপে ধরে তারপর দুইটা দেবেন এখানে দুইটা দিয়ে এই সাইডে চলে আসবেন এরপর এখানে লিখবেন অ্যাসেট ডাবল এস ই টি অ্যাসেট তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে তারপর একটা সিঙ্গেল কোটেশন হবে তারপর যেহেতু আমরা এটা ফ্রন্ট এন্ড ফোল্ডারের ভিতরে আমাদের অ্যাসেট মানে সিএসএস গুলো রয়েছে তাই আমরা ফ্রন্ট এন্ড এই ফোল্ডারের নামটা এখানে দিয়ে দেব এফ ও এন এন জি ফ্রন্ট এন্ড এরপর একটা স্ল্যাশ দিয়ে দেব তো এভাবে আরেকটা বিষয় তো এভাবে আপনারা করাবেন যখন একটা করাবেন অর্থাৎ আরেকটা সিস্টেম পারেন তো সেটাও একটু দেখিয়ে দিচ্ছি একটু ব্যাকে যাচ্ছি আমি তো আরেকটা সিস্টেম যেভাবে রয়েছে এখানে আপনি প্রথমে দুটো শিফট চেপে ধরে দুটো সেকেন্ড ব্র্যাকেট দেবেন এরপর লিখবেন এ ডাবল এস ই টি অ্যাসেট এরপর দেবেন ফার্স্ট ব্র্যাকেটের শিফট চেপে ধরে ফার্স্ট ব্র্যাকেট বাম পাশেরটা এরপর লিখবেন এরপর যেটা ই করবেন সিঙ্গেল কোটেশন এরপর ফ্রন্ট এন্ড ডি ফ্রন্ট এন্ড এরপর স্ল্যাশ
স্ল্যাশ দিয়ে এরপর বাম পাশে চলে যাবেন, মানে সরি ডান পাশে চলে যাবেন। এরপর এখান থেকে আবার সিঙ্গেল কোটেশন, এরপর শিফট হিসেবে ধরে রাইট ফার্স্ট ব্র্যাকেট। তো এখানে প্রথমে যেটা হবে আমাদের, প্রথমে দুটো এই দুটো সেকেন্ড ব্র্যাকেট, এরপর দিতে হবে এ ডাবল এস ই টি অ্যাসেট, এরপর থাকবে আপনার ফার্স্ট ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সিঙ্গেল কোটেশন, তো এর ভিতরে আপনার যত কার্যক্রম যত যা কিছু সব এর ভিতরে হবে। তো এখন যে বিষয়টা, আমাদের এখানে ফ্রন্ট এন্ড কেন লিখতেছি, তো ফ্রন্ট এন্ড ফোল্ডার, তো এই জন্য আমরা কি করলাম এখানে এই ফ্রন্ট এন্ডটা দিয়ে দিচ্ছি, এরপর আমরা যে সিএসএস গুলো রয়েছে সেই সিএসএস গুলো আমরা এখানে দিয়ে দেবো, তবে কোনো এখানে স্পেস হবে না। এখন এভাবে আপনারা এভাবে এই যে মাঝখানে এখানে স্ল্যাশের পরে আপনাদের যে সিএসএস, এই যে এখানে যে সিএসএসটা রয়েছে এই সিএসএসটা আপনারা এখানে বসিয়ে দেবেন, আর এইটা সম্পূর্ণ এইটুকুকে আপনারা এই যে ডাবল কোটেশনের মধ্যে আপনারা এটাকে বসাই দেবেন। এখন ইমেজের লিঙ্ক যেটা, সেটা যদি একটু দেখাই, এখানে দুটো সেকেন্ড ব্র্যাকেট, তারপর এখানে লিখতে হবে ক্যাপিটালটার ইউ আর এল, তারপর দুটো কোলন, তারপর টু, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তার ভিতরে সিঙ্গেল কোটেশন। এরপরে যেহেতু আমরা এখানে ফ্রন্ট এন্ডের ভিতরে আমরা সবগুলো ফোল্ডারের ভিতরে রেখেছি, এজন্য আমরা এফ ও এন টি ই এন ডি ফ্রন্ট এন্ড এই শব্দটা ব্যবহার করব। ফ্রন্ট এন্ড, এরপর আমরা একটা স্ল্যাশ দিয়ে দিচ্ছি। এখন আমি যাচ্ছি একটা ইমেজকে লিঙ্ক করা, যদি সিঙ্গেল মনে করেন ইমেজটা লিঙ্ক করাতে হবে, তো আমি এই মাথা থেকে টেনে ধরে এই মাথাটা এই পর্যন্ত নিয়ে আসি। এখানে আসার পরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুটো সেকেন্ড ব্র্যাকেট দুই মাথায়, মানে যখন আমি শিফট চেপে ধরে লেফটের সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করব, তখন এইভাবে দুই মাথায় এইভাবে চলে আসবে। কিন্তু আমি ওভাবে না, ওভাবে তো আপনাদের দেখানো হয়েছে, তো আমি এখন যেটা এভাবে সিলেক্ট না করে যদি একটা একটা ধরে ধরে করেন, তো দুটো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর এখানে লিখবো যেহেতু ইমেজ ইউ আর এল ক্যাপিটাল লেটার, এবার দুটো কোলন, তারপর হবে টু স্মল লেটার, এরপর ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের পরে দেব একটা সিঙ্গেল কোটেশন, এরপর যেহেতু আমরা ফ্রন্ট এন্ড সেটা লিখবো এফ আর ও এন টি ই এন ডি ফ্রন্ট এন্ড, এরপর একটা স্ল্যাশ দিয়ে দেবো। তো এবার এই মাথায় চলে আসি ডাবল কোটেশনের বাম পাশে, এখানে আমরা প্রথমে একটা সিঙ্গেল কোটেশন দেবো, এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, এরপর সেভ। তো একটু ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজার রিলোড দিলাম। তো ব্রাউজার রিলোড দেওয়ার পরে আমার এখানে দেখাচ্ছে 16 নম্বর লাইনে একটা সমস্যা দেখা যাচ্ছে, আমরা 16 নম্বর লাইনে চলে যাচ্ছি, দেখি কি সমস্যাটা। এই আমার 16 নম্বর লাইন, 16 নম্বর লাইনে দেখা যাচ্ছে যে এই পাশে সেকেন্ড ব্র্যাকেটের রাইট সাইডটা সেটা দেওয়া হয় নাই, এই তো এটা দিয়ে দিলাম, এখন সেভ দিলাম। একটু আবার ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে গিয়ে রিলোড দিচ্ছি। তো এখন বলতেছি 29 নম্বর লাইনে সমস্যা, আবার 29 নম্বর লাইনে যাচ্ছি, এখানেও দেখেন 29 নম্বর লাইনে, এই 29 নম্বর লাইনে যদিও দেখাচ্ছে কিন্তু আসলে এটা 29 নম্বর লাইনে না, এটা এখানেও যেটা রয়েছে এখানেও আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করিনি। তো সেভ দিলাম, এখন আবার গিয়ে রিলোড দিচ্ছি। ওকে, আমাদের টেমপ্লেটটা ছবি পেয়েছে, সিএসএসও পেয়েছে, জেএসও পেয়েছে, সবগুলো পেয়েছে। তো এখন চাচ্ছি এই হেডার, তারপর আমার স্লাইডার, তারপর এই ক্যাটাগরি ব্রান্ড, তারপর এই যে ফুটার, এগুলো আমাদের প্রত্যেকটা পেজে থাকবে। আর মাঝখানের যে এই অংশটুকু, যেমন এই ফিচার আইটেম, তারপর একটু নিচে যাই এই যে টি শার্টের যে এই ডিপটা, তারপর রিকমেন্ডেড আইটেম এই যে ডিপটা, ঠিক আছে, এই ডিপটা ফ্রন্ট এন্ড পেজে থাকবে। এবার অন্য অন্য যে পেজ রয়েছে, যেমন আপনার থ্রি পিসের কোনো একটা পেজ থাকতে পারে, আপনার কসমেটিক্সের একটা পেজ থাকতে পারে, তারপর শুর জন্য একটা পেজ থাকতে পারে, তো এই প্রত্যেকটা পেজ আপনার আলাদা আলাদা হবে। তো এই ক্ষেত্রে আপনার দেখা যাবে কি যে আপনার এই যে হেডার, ফুটার, স্লাইডার, তারপরে ক্যাটাগরি, এগুলো আপনার প্রত্যেকটা পেজের সাথে লিঙ্ক করাবেন, কিন্তু এইটা যেহেতু আলাদা হবে, তো ফিচার আইটেম, তারপর টি শার্ট, এই এই ডিপটা, তারপর রিকমেন্ডেড আইটেম এই ডিপটা, মানে এখানে এই যে তিনটা ডিপ আছে, এই তিনটা ডিপকে আমরা আলাদা করবো। তো এই জন্য একটু কাজ করি, এখান থেকে ফিচার আইটেম এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, এরপর আমরা টেক্সচার ডিওরে যাচ্ছি, এখানে যে কোনো একটা ফাঁকা জায়গায় কন্ট্রোল এফ দিচ্ছি, কন্ট্রোল এফ দিয়ে এখানে আমরা ফিচার আইটেম এটাকে ক্লিক করে মানে পেস্ট করে দিলাম, এরপর একটা এন্টার দিলাম। তো এন্টার দেওয়ার পরে দেখেন এখানে আমাদের এই ফিচার আইটেমটা শো করতেছে। তো এখন যেটা করব, এখানে এই যে ফিচার আইটেম 300
57 নাম্বার লাইন 300357 এই নাম্বার লাইনে এখানে আমরা যেহেতু সাবলাইন টেক্সট ইউজ করতেছি তো এজন্য আমরা এটার উপরে ক্লিক করলাম তো যখনই এটার উপর ক্লিক করলাম আমাদের ফিচার আইটেম যতগুলো আছে সবগুলো এই ডিভির ভিতরে মানে প্রবেশ করছে এবং এইটা একটা সম্পূর্ণ যতগুলো ই আছে সব এটা এই ডিভির ভিতরে আছে এখন দেখেন এখানে একটা হলুদ কালারে তিন চারটা ডট ডট দেওয়া আছে তো আবার একই কাজ করি এখানে এই ডিভির উপরে আমরা ক্লিক করি তো এই ডিভির উপর ক্লিক করার পরে দেখেন কি হয় এই এটাও আবার ওই ডিভির ভিতরে সব প্রবেশ করছে 4 ডট এর মধ্যে আছে আবার এটা রিকমেন্ডেড আইটেম তো এটাকে যদি আবার একটু দেখেন এখানে আবার ক্লিক করলাম তো রিকমেন্ডেড আইটেম আমরা সব এটার ভিতরে প্রবেশ করছে এই তিনটা ডিভকে আমরা এখান থেকে কন্ট্রোল এক্স দেব এখন এখানে যেটা লিখতে হবে @ y i e l d l এরপর দুটো সেকেন্ড মানে দুটো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে স্ট্রিং আকারে তো এখানে লিখে দিলাম কন্টেন্ট তো এখন যেটা করব আমরা ভিউর ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেছি ভিউ ভিতরে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি নিউ ফোল্ডার এখান থেকে এটাকে নাম দেই পেজেস শুধু এটা রাখি এন্টার দিলাম এখন আমরা এটার ভিতরে যেটা করব এটার ভিতরে একটা নিউ একটা পেজ ক্রিয়েট করব এই পেজেস এর ভিতরে রাইট ক্লিক করলাম পেজেস এর উপরে এরপর নিউ ফাইল এটার উপর ক্লিক করলাম তো আমরা কাজ করি এখানে হোম পেজ যেহেতু এই জন্য লিখি home_content.blade.php এরপর এটাকে সেভ দিচ্ছি home_content.blade.php আর এখানে ফাইল অল ফাইল আছে ওকে সেভ দিয়ে দিচ্ছি এই যে এখান থেকে যেটুকু আমরা নিয়ে আসছি তো এইটুকুকে আমরা হোম পেজে যখন রাখব এখানে একটা কাজ করতে হবে একটু কেটে দিচ্ছি এখানে একটা সেকশন ক্রিয়েট করতে হবে CCTION সেকশন সেকশন ফার্স্ট ব্র্যাকেট এরপর একটা স্ট্রিং সেকশন শুরু আর সেকশন শেষ ইন্ট ইএনডি ইন্ট সেকশন CCTION ইন্ট সেকশন তো এর ভিতরে আমরা এটাকে রেখে দেব এর ভিতরে ওখান থেকে এই এখানে ওয়েলকাম এর মধ্যে এখান থেকে যতটুকু নিয়ে আসছি আমরা এটুকু রেখে দিচ্ছি এর মাঝখানে এই সেকশনের মধ্যে রেখে দিলাম তো এখন একটু উপরে দিকে যাই দেখেন এই সেকশনের ভিতরে আমি একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা স্ট্রিং আকারে খালি রেখেছি তো এখানে কি করব এইটার মধ্যে আমরা এই যে কন্টেন্ট যেটা লিখেছি এটাকে কন্ট্রোল সি দিলাম সি দিয়ে আমি কপি করে এখানে এটাকে পেস্ট করে দিলাম কারণ এখানে যেটা হবে আপনার ওই উভয়ে একই লেখা থাকতে হবে এই তো আবার দেখেন যদি এইটাকে আমি একটু ডিপটাকে যদি একটু মানে কাছাকাছি নিয়ে আসি মিনিমাইজ মানে করে প্রত্যেকটা ডিপ আলাদা আলাদা করে একটার ভিতরে সবকিছু প্রবেশ করাই দেখেন এখানে তিনটা ডিপ ওইখানে যেমন এখানে যখন তিনটা ডিপ করে দেখিয়েছিলাম সেই একইভাবে এখানেও তিনটা ডিপ আছে আচ্ছা এইটাকে একটু সেভ দিলাম কন্ট্রোল এস দিলাম আর এটাকেও আমি একটু সেভ দিই কন্ট্রোল এস এখন দেখি এখানে কোনো পরিবর্তন আছে কিনা দেখেন এখান থেকে এই মাঝখানে এই ডিপটা এখন আর নাই তিনটা ডিপ এখান থেকে সবগুলো চলে গেছে তো আমাদের এই home_content.blade.php এই পেজটা আসতে ওয়েলকাম পেজের সাথে এক্সটেন্ড করতে হবে মানে অ্যাড করতে হবে তো এই জন্য লিখতেছি @ এক্সটেন্ড তারপর ফার্স্ট ব্র্যাকেট তারপর স্ট্রিং আকারে এখানে লিখে দেবো ওয়েলকাম এভাবে এখানে লিখে দিতে হবে এক্সটেন্ড ওয়েলকাম ওকে সেভ দিলাম আচ্ছা একটা জিনিস একটু বলে রাখি এখানে আমার যে জিনিসটা বারবার ভুল হয় সেটা হচ্ছে এখানে একটা এস দিতে হবে এক্সটেন্ড একটা এস এসটা আমি ভুলে যাই তো এখানে সেভ দিয়ে দিলাম আচ্ছা এখন একটু ব্রাউজারে যাই ব্রাউজারে গিয়ে দেখি আবার একটু রিলোড দিই কোনো পরিবর্তন নেই তো আমি একটা কাজ করব এখন এখানে আমরা লেআউট পেজটাকে ভিউ করিয়েছি মানে ওয়েলকাম পেজটাকে তো ওয়েলকাম পেজটা আমরা এটাকে নাম চেঞ্জ করে দেই এখানে আমরা যদি ওয়েলকামের পরিবর্তে লেআউট দিয়ে দেই রিনেম লেআউট এরপর সেভ দিলাম তো এখানে লেআউট যদি হয় এখন যদি দেখি একটু এটাকে রিলোড দিয়ে লেআউট করার পরে এখানে আসার কথা না এখানে যে সমস্যাটা দেখা দিচ্ছে ভিউর ভিতরে বলতেছে কি ওয়েলকাম নট ফাউন্ড মানে ওয়েলকাম ইনা
তো আমরা এখন যেটা করব এখানে আমরা ওয়েলকাম এটাকে আমরা এখন রাউটস এ যাচ্ছি রাউটসের ভিতরে ওয়েবে যাচ্ছি এখন দেখেন এখানে ওয়েলকাম লেখা তো এখানে ওয়েলকাম এর পরিবর্তে আমরা এখানে লেআউট লিখে দেব কারণ আমরা পেজের নাম চেঞ্জ করেছি এই লেআউট সেভ দিলাম এখন যদি ব্রাউজারে যাই তো এখানে একটু রিলোড দেই তো দেখেন এখন আবার চলে আসছে তো আবার সাবলাইমে যাচ্ছি এখন একটা এখানে কাজ করতে হবে যেটা এখানে আমরা এখানে যেহেতু আমরা ওয়েলকাম দিয়েছিলাম যেহেতু এখানে আর ওয়েলকাম নাই এটা লেআউট পেজ তো আমরা লেআউট লিখে দেব এখানেও সেভ দিলাম তো এই পেজটা যদি আমরা মানে শো করাতে চাই এজন্য আমাদের যেটা করতে হবে একটা কন্ট্রোলার তৈরি করতে হবে এবং কন্ট্রোলার তৈরি করার পর এখানে রাউটটা ক্রিয়েট করে দিতে হবে কন্ট্রোলারটা আমাদের কোথায় আছে সেটা যদি একটু দেখি এখানে অ্যাপের ভিতরে এসটিপি এর মধ্যে তারপর কন্ট্রোলারস এর ভিতরে এখানে কন্ট্রোলার তৈরি করা আছে এখানে বাই ডিফল্ট যেটা আমাদের স্বাভাবিকভাবে ওয়েলকাম বা লেআউট পেজের জন্য তৈরি করা আছে আমরা যেহেতু হোম content.blade.php এই পেজটাকে ভিউ করাবো তো এই জন্য আমরা একটা হোম এর জন্য একটা আলাদা কন্ট্রোলার তৈরি করে নেব তো এই আলাদা কন্ট্রোলার তৈরি করার জন্য আমি ফোল্ডারে যাচ্ছি লারাভেল এখানে যদি আপনারা একটু দেখেন ইউআরএল টা যদি দেখেন এখানে যদি দিস পিসি লোকাল ডিস্ক জ্যাম্প এসটি ডকস লারাভেল তো এইটার ভিতরে আমরা লারাভেলের এখানে একটু খালি জায়গায় একটু ক্লিক করব সিএমডি এখানে লিখব সিএমডি সিএমডি লেখার পর এন্টার দিলাম এন্টার দেওয়ার পর এখানে এখানে লিখতে হবে এখানে পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার যে আপনি যে কন্ট্রোলারটা লিখবেন সেই কন্ট্রোলারের নামটা দিবেন তো এখানে পিএসপি স্পেস আর্টিসান স্পেস মেক কোলন কন্ট্রোলার স্পেস দিয়ে হোম কন্ট্রোল এখানে লক্ষণীয় বিষয় যে আপনারা যে কন্ট্রোলার তৈরি করবেন সেই কন্ট্রোলারের যেমন এখানে হোম কন্ট্রোলার নামে কন্ট্রোলার তৈরি করা হচ্ছে এখানে এই প্রথম যে বর্ণটা এটা অবশ্যই ক্যাপিটাল লেটার দেবেন এইচ ক্যাপিটাল লেটার এবং কন্ট্রোলারের সি ক্যাপিটাল লেটার এরপর এন্টার দিয়ে দিচ্ছি আমাদের কন্ট্রোলার তৈরি হয়ে গেছে আমরা যদি একটু সাবলাইম টেক্সটে যাই দেখেন এখানে আমাদের হোম কন্ট্রোলারটা তৈরি হয়ে গেছে তো কন্ট্রোলার পেজে আমরা যেটা ভিউ করাবো সেটা যদি একটু লিখি এখানে এফ ইউ এন ফাংশন এখানে আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে তারপর একটা ফাংশনের নাম দিতে হবে আমরা যেহেতু হোম পেজটা ই করব সেজন্য আমরা ফাংশনের নাম দেব ইনডেক্স এক্স ইনডেক্স আচ্ছা ইনডেক্স ফাংশন আর এখানে এখানে কি করব রিটার্ন ভিউ করব আর ভি আই ই ডব্লিউ রিটার্ন ভিউ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা স্ট্রিং দেব স্ট্রিং এর ভিতরে আমরা যেহেতু আমরা এই যে হোম আন্ডারস্কোর কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি এটা একটা পেজেস যে ফোল্ডারের ভিতরে আছে তাহলে এই জন্য আমাদের পেজেস ফোল্ডারটা দিতে হবে পিএ এরপর এখানে ডট দিয়ে তারপর আমরা পেজের নামটা দিয়ে দেব হোম কন্টেন্ট আমার এখানে নামটা মনে হয় একটু ভুল আছে আমি সি ডাবল হয়েছে আমি এটাকে একটু রিনেম করে দিচ্ছি সি ও এন টি এন টি কন্টেন্ট হোম কন্টেন্ট ঠিক আছে তো এখানে আবার একটু ক্লিক করলাম কন্ট্রোলে যাচ্ছি এই সো এমই হোম সি ইউ এন কন টি এন টি হোম কন্টেন্ট একটু বানানটার দিকে আপনারা একটু খেয়াল করে নেবেন সেভ দিলাম এখন আমার কন্ট্রোলারটা এখানে কাজ শেষ এখন আমি একটু ইসে যাচ্ছি ওয়েবে যাচ্ছি ওয়েবে গিয়ে আমি এখানে রাউটটা বলে দিতে হবে তো এটা কাজ করি এখান থেকে এইটুকুকে পুরোটাকে তো এই পর্যন্ত এটাকে বাদ দিয়ে দিলাম এই বাদ দেওয়ার পরে এখানে আমি শেষ করে দিলাম এটুকু কেউ বাদ দেই তো বাদ দিলাম এখন এখানে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখব তো সেভ দিলাম কন্ট্রোল এস সেভ দিয়ে যদি আমরা একটু ব্রাউজারে গাই যাই ব্রাউজারে গিয়ে যদি এটাকে একটু রিলোড দিই দেখি কোনো পরিবর্তন আছে কিনা এখানে 811 নাম্বার লাইনে ভুল দেখাচ্ছে এ ডাবল পি অ্যাপের ভিতরে এ ডাবল পি অ্যাপ ঠিক আছে এইচটিটিপি এইচটিটিপি এটাও ঠিক আছে সি ও এন টি আর ও এল এল ই আর এস সি ওয়েন টি আর ও এল এল ই আর এস এখানে এসটা দেওয়া হয়নি তো এসটা দিয়ে নিচ্ছি কন্ট্রোলার্স এখন সেভ দিচ্ছি মনে হয় এখন বাকিটা সবই ঠিক আছে তো এখন রিলোড দিচ্ছি এখন বলতেছে 12 নাম্বার লাইনে সেকেন্ড ব্র্যাকেটে ভুল বলতেছে এখানে হোম কন্ট্রোলারের ভিতরে 12 নাম্বার লাইনে ভুল তো 12 নাম্বার লাইনে ভুল কোথায় একটু দেখে নেই হোম কন্ট্রোলার ও আচ্ছা হোম কন্ট্রোলার ও এখানে 12 নম্বর লাইন বলতে এখানে আমরা এটাকে ই করে নেই শেষ করে নেই তো সেভ দিলাম সেভ দিয়ে আবার রিলোড দিচ্ছি এই এখন চলে আসছে ঠিক আছে মানে বিষয়টা হচ্ছে আপনার যখনই যেখানে সমস্যা হবে সেটা ওখানে শো করবে শো করার পরে আপনি ওখান থেকে দেখে দেখে সমস্যা সমাধান করে নেবেন
তো এভাবে দেখেন আমাদের হোম পেজটা চলে আসছে। তো সাবলাইমে চলে আসলাম। সাবলাইমে আসার পরে এখান থেকে আমরা আজকের পুরো ক্লাসটাকে ওভারভিউ করব কি কি করা হয়েছে। তো এখানে প্রথমেই আমরা যেটা ছিল এখানে ওয়েলকাম পেজ ছিল, সেই ওয়েলকাম পেজে যাচ্ছি। তো ওয়েলকাম পেজটাকে আমরা যদি উপরে লেআউট করে দিয়েছি, আর এখানে কি করেছি আমাদের যে আগে যে লারাভেল ইনস্টল দেওয়ার পর যেই যা কিছু ছিল সেখানে আমরা এটাকে বাদ দিয়ে আমরা এখানে আমাদের যে টেমপ্লেট ছিল টেমপ্লেট ইন্ডেক্স পেজটা নিয়ে আসছি। এবং এই ইন্ডেক্স পেজটা নিয়ে আসার পরে সেই ইন্ডেক্স পেজের সাথে আমাদের ওই যে ইন্ডেক্স পেজের সাথে যে সিএসএস এবং ইমেজ এগুলোকে লিঙ্ক করিয়েছি। এটা আর এই সিএসএসগুলো আমরা রেখেছি পাবলিকের ভিতরে, পাবলিক এই যে পাবলিকের ভিতরে ফ্রন্ট ইন যে ফোল্ডার ফোল্ডার করে সেই ফোল্ডারে রেখেছি। এই জন্য আমরা এখানে ফ্রন্ট ইন এই শব্দটা ব্যবহার করেছি। এরপর যেটা করেছি আমরা এটাকে কন্ট্রোল এফ দিয়ে আমি একটুটাকে এই করে নিয়েছি এট দ্য রেট এই। এরপর যেটা করেছি আমরা এখানে এই যে মাঝখানের যে অংশ ফিচার রাইটিংগুলো ছিল এই মাঝখানে যে তিনটা ডিপ, এই তিনটা ডিপকে আমরা আলাদা করেছি এটা ফন্ট ইন্টের জন্য রেখেছি। তো ফন্ট ইন্ট রেখার জন্য এটাকে আমরা আলাদা পেজ করে এখানে পেজেস পেজেসের ভিতরে হোম আন্ডারস্কোর কন্টেন্ট এই ডট ব্লেড ডট পিএসপি এই যে এখানে দেখেন এইখানে তিনটা ডিপ আলাদা করে রেখেছি। আর এখানে কি করেছি এখানে অ্যাট দ্য রেট ওয়াই আই এল ডি ইয়েল্ড তারপর এই ফার্স্ট ব্র্যাকেট স্ট্রিং এর ভিতরে কন্টেন্ট রেখেছি। তো এটাকে আবার এই পেজটা এখান থেকে নিয়েছি এই জন্য এটা লিখে দিয়েছি এখানে। আর এখানে এইটা সেকশন এই তিনটা ডিপকে আমরা সেকশনের ভিতরে রাখছি। আর এখানে যে কন্টেন্ট লিখেছি কন্টেন্ট লিখেছিলাম সেই কন্টেন্টটা আবার এইটার ভিতরে এই লিখে দিয়েছি কন্টেন্ট। আর একটা কাজ করেছি এই পেজটার সাথে হোম কন্টেন্ট এই পেজটার সাথে এক্সটেন্ড করে দিয়েছি এই যে লেআউট পেজটাকে। যদি এটা প্রথমে ওয়েলকাম ছিল, আমি পূর্বে বলেছিলাম এটা ওয়েলকাম ছিল, এটাকে পরে লেআউট করে দিয়েছি। তো এই পেজটা লেয়ার এই পেজটার সাথে হোম হোম কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি এই পেজের সাথে ওই লেআউট পেজটাকে আমরা এক্সটেন্ড করে দিয়েছি মানে অ্যাড করে দিয়েছি। তো এরপর এই যে হোম কন্টেন্ট এই পেজটাকে ভিউ করার জন্য আমরা একটা কন্ট্রোলার তৈরি করেছি। কন্ট্রোলার তৈরি করার পরে কন্ট্রোলারের ভিতরে একটা ফাংশন ক্রিয়েট করেছি ইন্ডেক্স নামে। আর ফাংশনের ভিতরে এখানে রিটার্ন ভিউ করে দিয়েছি পেজেস এর ফোল্ডার এই যে ফোল্ডারটা পেজেস এই ফোল্ডারের ভিতরে ডট দিয়ে তারপর হোম কন্টেন্ট ডট এই এই হোম কন্টেন্ট। আর একটা বিষয় খেয়াল করবেন ব্লেড ডট ডট ব্লেড ডট পিএসপি এটাকে লেখার দরকার নেই, শুধু হোম কন্টেন্ট লেখলেই যথেষ্ট এই তাতেই হবে। এরপর এইটাকে আমরা একটা রাউট ই করে দিয়েছি রাউট রাউটটা হচ্ছে ওয়েবের ভিতরে। তো ওয়েবের ভিতরে এখানে গিয়েছি এখানে যেটা ছিল এটা ছিল প্রথমে, তো এটাকে আমরা বাদ দিই, এটা ছিল হোম লেআউটটা পেজটাকে ভিউ করানোর জন্য তাই এটাকে আমরা কমেন্ট করে রেখেছি। এরপর আমরা নতুন একটা রাউট ক্রিয়েট করেছি এখানে রাউট ডাবল কোলন গেট তারপর এখানে স্ল্যাশ আগে যেভাবে ছিল এইভাবেই। তারপর এখানে কন্ট্রোলারটাকে পাওয়ানোর জন্য অ্যাপ এসটিপি কন্ট্রোলার আর হোম কন্ট্রোলার আর ইন্ডেক্স এই ইন্ডেক্সটা হচ্ছে ফাংশন এভাবে আমরা করেছি। তো এইভাবে করার পরে আমাদের সব কিছু ওকে, তারপর আমরা ব্রাউজার গিয়ে রিলোড দিয়েছি আমাদের হোম পেজটা চলে আসছে। তো কন্ট্রোলার তৈরি করার জন্য আপনারা লাগবেন পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার হোম কন্ট্রোলার এই সিনট্যাক্সটা আপনারা ব্যবহার করবেন। আর যদি কারো কোনো কোনো জায়গা থেকে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন জানেন যে আমি যে কোনো কারো যেখান থেকে সমস্যা হয় আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করি।